তো বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, এলইডি বাল্ব। এটা লো কোয়ালিটি যেগুলো থাকে সেই এলইডি বাল্ব গুলো, এটা কোনো জ্বলছে না। আর কাস্টমার বলছে এটা নাকি একবার চলছে অনেকবার, আর একবার সুইচ দিতে দেখি ফট করে উঠছে। আমার তো মনে হচ্ছে যে থাকে সেটা নষ্ট হয়েছে, হয়তো ফেটে গেছে, ওটা হয়তো চেঞ্জ করে দেখবো, খুলে দেখে নেবো। তোমরা দেখো, ক্যাপাসিটর ফেটে গেছে, ওই জন্য এখানে খড়খড় শব্দ হচ্ছে। দেখো খড়খড় শব্দ হচ্ছে, ক্যাপাসিটরটা ইয়ে হয়েছে, ওই জন্য দেখি খুলবো, আরো আরো খুলবো, দেখবো। তোমরা দেখো, এই দেখো বন্ধুরা, এই যে ক্যাপাসিটরটা ফেটে গেছে, ক্যাপাসিটরটা ফেটে গেছে এইখানটায়। তো এটাকে চেঞ্জ করে নেবো, দেখি ক্যাপাসিটরটার ভ্যালু দেখে দিচ্ছি। এই যে ক্যাপাসিটরের ভ্যালু তোমাদেরকে ভালো করে দেখে দিচ্ছি, দেখানোর চেষ্টা করবো আমি। আমি তোমাদের ফটো দেখে দিচ্ছি, পরে আমি এটা চেঞ্জ করে নেবো। এটা মুখে দেখি 47 63 ভোল্ট, তো এরকম ক্যামেরা দেখে যে আমি লাগিয়ে দিচ্ছি। দেখো ক্যাপাসিটারটা পুরো বার্স্ট হয়ে গেছে, তো ওরই ভেবলি একটা ক্যাপাসিটার পেয়ে গেছি, এটা জ্বলছে। দেখো এটা খুলে নিচ্ছি, দেওয়ার ওর মধ্যে লাগিয়ে দেবো।
তো বন্ধুরা দেখলাম জ্বলছে না, এটার জন্য এটাকে আমি ডাইরেক্ট সার্কিট লাগিয়ে নেব, ডাইরেক্ট যেগুলো থাকে ওইগুলো লাগিয়ে নেব। দেখো তোমরা তো এই যে বটলটা দেখতে পাচ্ছো ওটা লাগিয়ে নেব, ডাইরেক্ট দেখাচ্ছে। তো এই যে ডাইরেক্ট প্লেট লাগিয়ে নেবো, দেখো বন্ধুরা দেখো এটা লাগিয়ে নিচ্ছে কিভাবে। Thank you.
বন্ধুরা টেস্ট করে নেবো। তো বন্ধুরা এই লাইটটা জ্বলছে, তোমাদের আরো ভালো করে দেখার চেষ্টা করছি। এই লাইটটা জ্বলছে দেখতে পাচ্ছ, আরো ভালো করে দেখার চেষ্টা করো। এই লাইটটা যেটা জ্বলছে, দেখো ভালো লাইট। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নতুন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য।